ওয়েলকাম এভরিওয়ান এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট প্রকাশিত হয়ে গেল এন এম নার্সিং অ্যাপ্লিকেশন ফর্ম টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ সরকারিভাবে নার্সিং কোর্স করার জন্য দু সালে যে নার্সিং এন্ট্রান্স পরীক্ষা এ এম নার্সিং যেটি দু বছরের একটি কোর্স এবং জি নার্সিং যেটি তিন বছরের একটি কোর্স সরকারিভাবে খুব অল্প খরচে নার্সিং করার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা যে এলিজিবিলিটি টেস্ট তার ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল মাত্র চারশো বত্রিশ টাকা খরচে সরকারিভাবে নার্সিং করার এন্ট্রান্স টেস্ট তো আজ থেকে সতেরোই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো এবং এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তো যারা যারা দু তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো প্রত্যেকের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর তোমরাও কিন্তু এই পরীক্ষাতে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই পাশাপাশি যারা অলরেডি কলেজে পড়েছো কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছো যারা অলরেডি দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার কুড়ি এই বিগত বছরগুলোতে যারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো প্রত্যেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে সেই পাশাপাশি বলে রাখি যারা অলরেডি এখনো কোনোভাবে পড়াশুনোর সঙ্গে যুক্ত নেই যারা অলরেডি পড়াশুনো অনেকটা ডিট্যাচ হয়ে গেছে অনেকটা দিন আপনাদের বয়স যদি সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু অবশ্যই এই পরীক্ষাতে অ্যাপ্লাই করা যাবে তো বিবাহিত অবিবাহিত যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিকে এইচএস এর ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল যে কোনো স্ট্রিম থেকে হলেই কিন্তু তুমি বা আপনারা এলিজিবেল হতে পারবেন সতেরো বছর মিনিমাম বয়স দরকার এবং সর্বোচ্চ বয়স বা ম্যাক্সিমাম বয়স দরকার পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু চল্লিশ শতাংশ নম্বর থাকতে হবে এবং ইংরেজিতে পাঁচ নম্বর কিন্তু থাকতে হবে তাহলে এই নার্সিং পরীক্ষার এন্ট্রান্স টেস্টের জন্য কিন্তু আপনারা বা তোমরা অবশ্যই এলিজিবল হতে পারবে এবং আজ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাচ্ছে তেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত প্রত্যেকে কিন্তু ফর্ম করতে পারবে এবং এবছর কিন্তু জিএনএম নার্সিং এবং এএনএম নার্সিং দুটোই মিউনিসিপ্যালিটি এরিয়া এবং গ্রাম পঞ্চায়েত এরিয়া উভয়ের জন্য করে দেওয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু আজ থেকে সতেরোই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সো একে একে করে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই পাশাপাশি

তো দেখো এই মুহূর্তে আমরা রয়েছে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো কোন সাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রেখে দেবো সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো তো এখন আমরা দেখব এনএম জি এনএম ফর্ম ফিল আপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রসেস তো সম্পূর্ণ প্রসেস আমরা দেখবো দেখো এখানে একেবারে নিচে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লাই ফর এন এম আর অ্যান্ড জি এম টোয়েন্টি টোয়েন্টি থ্রি যেটা তেরো তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো এটার উপর সর্বপ্রথম তোমরা ক্লিক করবে তো দেখো এখানে ক্লিক করার পর তারপর তোমাদের সামনে কিন্তু এরম একটা পেজ আসবে যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন তো তোমরা যারা এবছরের জন্য ফার্স্ট টাইম এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে চলেছো তোমরা কিন্তু এখনো পর্যন্ত রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে ওঠো নি তার মানে তোমাদেরকে অলরেডি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার্ড ক্যান্ডিডেট হওয়ার জন্য তো একেবারে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা অরেঞ্জ কালারের যে বর্ডারটা করা রয়েছে এই যে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে লেখা আছে এটার ওপর তোমরা কিন্তু ফার্স্ট টাইম ক্লিক করবে আর অন্য কোথাও কোনো ক্লিক করার দরকার নেই বেশ এখানে এক্সামিনেশনটা অলরেডি দেওয়াই থাকে যে অক্সিলেন্সিং মিড ওইফারি এবং জেনারেল নার্সিং মিড ওয়াইফারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অলরেডি এটা দেওয়াই থাকবে বেশ তো নিউ তোমরা প্রথম ক্লিক করবে তো দেখো ক্লিক করার পর এরম দশটা থেকে বারোটা পদ্ধতি তোমাদের বা সেই পদ্ধতিগুলো কীভাবে কী করবে সেটা সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন এবং লেখা থাকবে প্লিজ রিড কেয়ারফুলি বলে তো আমি দেখো বলে দিই যারা এসসি এস টি এ এবং ওবিসি বি বা অরফেন ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কিন্তু তিনশো টাকা করে ফর্ম ফিল আপের চার্জ ধার্য করা হয়েছে সো বোঝা গেল এবার যারা জেনারেল এবং ইডব্লিউ এস ইকোনমিক্যালি উইকার সেকশনের যারা ক্যান্ডিডেটরা রয়েছে অর্থাৎ এই কাস্ট ক্যাটাগরিগুলো বাদে অন্যান্য যে জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু চারশো টাকা করে ধার্য করা হয়েছে সেই সঙ্গে সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল আছে বেশ এবার এখানে একটা কথা আমি বলি দেখো ক্যান্ডিডেট নেম ফাদার নেম মাদার নেম জেন্ডার ডেট অফ বার্থ এই যে কয়েকটা জিনিস এগুলো কিন্তু কারেকশান কখনোই করতে পারবে না তার মানে এই কয়েকটা জিনিসকে আগে খাতাতে নোট করে নেবে যখন ফর্ম ফিল করতে যাবে নিজের মোবাইল থেকেও করতে পারো যখন ফর্ম ফিল করতে যাবে তখন নোট করে নেবে যে এই জিনিসগুলো যখন দেবে বারবার দুবার তিনবার পাঁচবার ছবার পর্যন্ত বারবার পড়ে নিয়ে কিন্তু তারপর ফর্মটাকে আলটিমেটলি সেভ করবে কারণ এগুলো কিন্তু ভবিষ্যতে কখনো চেঞ্জ করা যাবে না তোমাদের যেটা কারেকশান করার ডেট রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে না তো দেখো এখানে পাসওয়ার্ড পলিসিটাও দেওয়া আছে তো তোমরা চলে আসবে একেবারে নিচে একেবারে নিচে দেখো দুটো ব্যাপার দেওয়া আছে এখানে আই এগ্রি অ্যান্ড আই ডোন্ট এগ্রি তো তোমরা প্রথমে ক্লিক করবে আই এগ্রির ওপর তো দেখো এরপর তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা এসে যাবে তো তোমরা একেবারে বাম পাশের যে কলামগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের নাম তার মায়ের নাম তার জেন্ডার এবং আইডেন্টি নাম্বার এবং ডান দিকে যে কলামগুলো রয়েছে বাবার নাম দেন আছে ডেট অফ বার্থ দেন আছে আইডেন্টিফিকেশান টাইপ এবারে এই যে দুটো ব্যাপার অর্থাৎ এই আইডেন্টিফিকেশন নাম্বার এবং আইডেন্টিফিকেশন টাইপ এই দুটো ক্ষেত্রে দেখো আমি বলে রাখি একটা কথা তো তোমাদেরকে যেটা করতে হবে যে একটা আইডেন্টিফিকেশন টাইপ কিন্তু তোমাদের দিতে হবে বেশ তো আইডেন্টিফিকেশন টাইপটা যেটা দেবে এইখানটাতে এখানে দিতে হবে তোমার আইডেন্টিফিকেশানের নাম্বার এবং এখানে দিতে হবে তোমার আইডেন্টিফিকেশানের টাইপ তাহলে আইডেন্টিফিকেশান টাইপের ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলি ভ্যালিড হবে সেগুলো হলো দেখো এখানে ভোটার আইডি আছে এখানে পাসপোর্ট আছে রেশন কার্ড উইথ ফটোগ্রাফ আছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড রয়েছে এবং যে কোনো অন্যান্য যে কোনো আইডেন্টি উইথ ফটোগ্রাফ যে কোনো গভর্নমেন্ট আইডেন্টি তার সঙ্গে স্কুল আইডি কার্ড রয়েছে তো যাদের ক্ষেত্রে ভোটার আইডি আছে তারা ভোটার আইডিটাই দেবে এবার ধরো তোমার এখনও ভোটার কার্ড হয়নি তো সেক্ষেত্রে তুমি কী করবে আধার কার্ডটা কিন্তু ভ্যালিড হবে এবং আধার কার্ডটা যেই জায়গাটাতে তোমরা পুট করবে সেটা হলো এই যে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ এই যে সেকশনটা রয়েছে এটার উপর তোমরা ক্লিক করবে এটার উপর ক্লিক করলে দেখবে যে কোনো অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড তোমরা শো করাতে পারো এবং সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু তোমাকে এখানে পুট করতে হবে এবারে যদি কেউ ভোটার কার্ড দাও তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটাই এই একই জায়গাতে কিন্তু ভোটার কার্ডের যে নম্বরটা রয়েছে সেটা এখানে দিতে হবে তো দেখো এরপর তোমরা নিচে চলে আসবে এখানে দেখো তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলটা দিতে হবে তো কন্ট্যাক্ট ডিটেল দেওয়ার সময় এখানে কী করতে হবে তো তোমাকে দিতে হবে এখানে মোবাইল নাম্বার দেন দিতে হবে ইমেল আইডি তো দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে দুটো দিলেও হবে যে কোনো একটা দিলেও হবে তো যাদের ইমেল আইডি রয়েছে তো তারা ইমেল আইডিটা দিয়ে দিও এবং মোবাইল নাম্বারটা কিন্তু প্রত্যেককে দিতেই হবে বেশ এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা পাসওয়ার্ড চুজ করতে হবে বেশ তো পাসওয়ার্ডটা কিভাবে করবে দেখো আমি পদ্ধতিটা বলে দিচ্ছি এই পদ্ধতিতে পাসওয়ার্ড যদি না করো তাহলে কিন্তু হবে না বেশ তো পাসওয়ার্ড চুজ করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই জায়গাটাতে এই যে এইখানটাতে লেখা আছে যে চুজ ইউর পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ডের কিন্তু তোমাকে অল ডিটেল একটা দিয়ে দেবে এবং এইখানটাতে অলরেডি দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলটা তো দেখো তোমাদেরকে যেটা করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে যে কোনো একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে তাহলে সাপোজ আমি যদি আমার ক্ষেত্রে একটা পাসওয়ার্ড তৈরি করি তাহলে আমি কি লিখবো না যে কোনো একটা ক্যাপিটাল লেটার তো আমি প্রথমে আর লিখলাম বেশ এবার তুমি যে কোনো স্মল লেটার লিখতে পারবে এবং টোটাল যতগুলো লেটার তুমি দেবে সেটা আটটা থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে সেটা লেটার হোক নাম্বার হোক মোটামুটি তেরোটা পর্যন্ত হায়েস্ট তুমি এখানে ক্যারেক্টার দিতে পারবে তো যে কোনো একটা ক্যাপিটাল লেটার থাকবে বাকি সমস্ত স্মল লেটার তুমি দিতে পারো তো আমি এটাই লিখলাম আমি আমারটাই লিখে দিচ্ছি আরও এইচ আইটি এটা লিখলাম এরপর তোমাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে তো সেখানে তোমরা এটা অ্যাড দ্য রেট দিতে পারো অথবা তোমরা হ্যাচ দিতে পারো যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকলেই হবে অথবা হাইফেন দিতে পারো কোমা দিতে পারো নট এ ম্যাটার এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো লাস্ট একটা নিউমেরিক ডিজিট দিতে হবে অর্থাৎ যে কোনো একটা সংখ্যা দিতে হবে তাহলে আমি যদি সাপোজ এটাকে লিখি যে আমি আমার নামটা লিখলাম তারপর অ্যাট দ্য রেট দিলাম তারপর আমার যেটা বার্থ ডেট অফ বার্থ রয়েছে তো ডেট অফ বার্থটা ধরো সাপোজ আমি ধরলাম যে আমার পাঁচ তারিখ ডেট অফ বার্থ জিরো ফাইভ আমি করে দিলাম বেশ কিংবা কেউ ধরো ইয়ার অফ বার্থটা দিতে চাইছো তো ইয়ার অফ বার্থের ক্ষেত্রে ধরো আমি করে দিলাম নাইনটিন নাইনটি টু বেশ তো এইভাবে তোমরা পাসওয়ার্ডটাকে কিন্তু ক্রিয়েট করবে তাহলে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা যখন হয়ে যাবে দেন কি করতে হবে এখানটাতে চুজ অফ পাসওয়ার্ড তাহলে ওই পাসওয়ার্ডটা তোমরা দিলে দেন ওরই ডান সাইডে দেখবে এই যেখানে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড বলে তো এরপর কনফার্ম পাসওয়ার্ডটা তোমাদের কিন্তু করতে হবে অর্থাৎ যে পাসওয়ার্ডটা তুমি ওইখানে দিয়েছো ওই পাসওয়ার্ডটাই কিন্তু তোমাদেরকে আরেকবার এইখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে দিতে হবে বোঝাতে পারলাম এরপর যেটা আছে দেখো এখানে একটা দেওয়া আছে সিকিউরিটি পিন বলে এবং এই জায়গাতে একটা সিকিউরিটি পিন দেওয়া আছে অর্থাৎ এইখানে যে পিনটা দেওয়া আছে এই যে দেখো ফাইভ থ্রি পি সেভেন ফাইভ এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে তো এটাকে নিয়ে গিয়ে এই জায়গাটাতে তোমাদেরকে ইনপুট করতে হবে বেশ এরপর তোমরা চলে যাবে নিচে এইখানে দেখো এই যে সাবমিট বলে লেখা হয়েছে এই সাবমিটটার ওপর গিয়ে তোমাদের ক্লিক করতে হবে তো এরপর দেখো এরকম তোমাদের সামনে একটা রিভিউ পেজ আসবে অর্থাৎ এই যে রেজিস্ট্রেশনটা তুমি করলে এখানে তুমি যা যা কিছু দিয়েছো তোমার নাম তোমার মায়ের নাম জেন্ডার দেখো সব কিছুগুলোই চলে আসবে বা প্রত্যেকে যখন করবে তখন এগুলো দেখতে পাবে ডেট অফ বার্থ আইডেন্টিফিকেশন টাইপ তোমার আইডেন্টিফিকেশনের যেটা নাম্বার দিয়েছো আধার কার্ড ভোটার কার্ড কিংবা ক্লাস টেনের অ্যাডমিট কার্ডের নাম্বার যে কোনো কিছু তোমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস সবটাই চলে আসবে এবং এখানে লেখা আছে দেখো ভেরিফিকেশন অফ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি টু গেট রেজিস্টার্ড সাকসেসফুলি এখানে দেখো লেখা আছে সাবমিট অ্যান্ড ভ্যালিডেট কন্ট্যাক্ট ডিটেলস তো এটার ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর দেখো তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো অথবা তুমি যে ইমেলটা দিয়েছো সেটা তো একটা ওটিপি আসবে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু একটা আসবে তো এখানে যেটা লেখা আছে দেখো যে এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড বেশ তো এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ডের উপর যে পাসওয়ার্ডটা আসবে তোমাদের ক্ষেত্রে তো সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং সেটা এখানে করবে এবারে কারুর ক্ষেত্রে যদি মোবাইলে পাসওয়ার্ড আসে তাহলে এখানে মোবাইলের পাসওয়ার্ডটাই তোমরা দেবে বেশ এবারে কারুর ক্ষেত্রে ধরো ইমেল দিয়েছিলে ইমেলে একটা পাসওয়ার্ড এসেছে তো ইমেলের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটা তোমরা দেবে বা এই জায়গাটাতে তোমরা পাসওয়ার্ডটা দেবে দেন সেই একই ব্যাপার এখানে নিচে দেখো একটা সিকিউরিটি পিন দেওয়া আছে এই সিকিউরিটি পিনটাকে তোমাদেরকে কি করতে হবে এইখানটাতে ইনপুট করতে হবে দেন একেবারে নিচে চলে আসবে এখানে দেখো এই যে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বলে লেখা আছে এটার ওপর তোমরা ক্লিক করবে এটাতে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরম একটা পেজ আসবে তো অলরেডি আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা অলরেডি প্রসেসটা অনগোয়িং চলছে তো সেটারই স্ট্যাটাসটা তোমাদের এখানে দেখাবে দেখো রেজিস্ট্রেশন ফর্মটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি তাই না আমরা অলরেডি রেজিস্ট্রেশনটা করে নিলাম প্রত্যেকের প্রত্যেকের ফোনে কিন্তু অফকোর্স মেসেজও পেয়ে যাবে ডাবলিউবি জেইবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল জয়েন্টার্স বোর্ড থেকে কিন্তু প্রত্যেকের ফোনেই মেসেজ এসে যাবে যে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড বলে বেশ তো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে দেন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করব সেটা চয়েস করতে হবে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে এক্সামের সেন্টার কোথায় কোথায় আমরা নিতে চাচ্ছি সেগুলোকে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে ফটোগ্রাফি এবং সিগনেচার আমাদের আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দেন রেজিস্ট্রেশন ফিটা আমাদের দিতে হবে বেশ তো এই কয়েকটা স্টেপ কিন্তু আমাদের রয়েছে তো এখানে দেখো যখন তুমি মেসেজটা পাবে তো সেই মেসেজটাতে এরকম দেওয়া থাকবে নিচে এখানে দেখবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং লেখা থাকবে ইউএফ সাকসেসফুলি রেজিস্টার্ড এবং এই পেজটা থেকে যখন তোমরা নিচের দিকে যাবে দেন তোমাদের সামনে দেখবে এরম একটা ব্যাপার আসবে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবে তো কাইন্ডলি ফিল আপ দ্য ফর্মস টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস তো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে এরম একটা অপশান আসবে তো এটার ওপর তোমরা ক্লিক করবে তো দেখো এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে বেশ তো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে এখানে তোমার ক্যান্ডিডেটের নাম অর্থাৎ তোমার নাম দেন তোমার বাবার নাম দেন তোমার এখানে মায়ের নাম দেন এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যখন সিলেক্ট করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বারগুলো রয়েছে এই বারগুলোর উপরে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এক থেকে তিরিশ পর্যন্ত বা একত্রিশ পর্যন্ত দেখবে সংখ্যা এসে যাবে তো তোমার যেই তারিখটা তোমার ডেট অফ বার্থ সেটা দিবে বেশ তো এরপর দেখবে মান্থটা আসবে অর্থাৎ কোন মাসে তুমি করেছো এবং তোমার জন্ম সালটা কত তো তিনটে জিনিসই চলে আসবে এই যে ডান দিকের কোণে দেখো এই যে বারগুলো দেওয়া আছে এই বারগুলোর উপরে জাস্ট ক্লিক করতে হবে তাহলেই কিন্তু সব অপশানগুলো তোমাদের সামনে চলে আসবে এরপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তুমি মেল না ফিমেল তো প্রত্যেকেই ইন্ডিয়ান অফকোর্স হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমাদেরকে হতেই হবে এটা আমরা অফকোর্স জানি না হলে কিন্তু এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না তো দেন তোমাদেরকে যেটা করতে হবে সেটা দেখো নিচে চলে যেতে হবে এখানে রিলিজিয়ানটা তোমাকে দিতে হবে যে হিন্দু ইসলাম শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট তো যার যেটা সেই হিসেবে প্রত্যেকে দিয়ে দিও দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরিটাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরিটা সিলেক্ট করার ক্ষেত্রে বলে রাখি বারবার আমি এই কথাটা আগেও বলেছি যার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাই কিন্তু দেবে অন্য কোনো ক্যাটাগরি ভুল করেও বা কোনো কেরামতি করে কিন্তু দেওয়ার চেষ্টা করবে না কেউ খারাপ ভাববে না আমি প্রত্যেকের ভালোর জন্যই এই কথাটা বললাম তো যার যেই ক্যাটাগরি কিন্তু সেই ক্যাটাগরিগুলোই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে অন্য কোনো ক্যাটাগরি দেবে না কারণ যেই ক্যাটাগরিটা তুমি দিচ্ছ না ভবিষ্যতে তুমি যখন অ্যাডমিশন নেবে তোমার কাউন্সিলিং পারপাসে সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা কিন্তু তোমাকে শো করাতে হবে তখন যদি শো করাতে না পারো তখন কিন্তু পুরো প্রসেস থেকেও তুমি বাদ পড়ে যেতে পারো অথবা তোমাকে একজন জেনারেল ক্যান্ডিডেটের খাতায় কিন্তু ধরে নেওয়া হবে বেশ তো এখানে জেনারেল ইডব্লিউ এস আছে ও বিসিএ ও বিসিবি এস সি এস টি সবগুলোই রয়েছে এবং যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ক্ষেত্রে এইখানে কিন্তু একটা খুব বড় ভুল করে স্টুডেন্ট যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারটা বুঝতে পারে না কেউ যদি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হয়ে থাকো দেন তবেই এই জায়গাটার উপরে ক্লিক করবে अदरवाइज এটার উপর ক্লিক করার দরকার নেই বেশ তো তাহলে এই যে ক্যাটাগরিটার কথা আমি বলছি যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার বলে লেখা আছে দেখো এখানে সিলেক্ট করার পর অর্থাৎ এই জায়গাটার উপর তোমরা যখন টাচ করবে তোমাদের সামনে দুটো অপশন আসবে একটা হচ্ছে নো আর একটা আসবে কি ইয়েস বেশ তো যারা অলরেডি সিভিল ডিফেন্স থেকে আছো যারা সিডি থেকে বিলং করছো তারা ইয়েস এর উপর ক্লিক করবে যারা নেই খুব সাবধানতার সঙ্গে কিন্তু নো এর ওপর ক্লিক করবে বোঝা গেল এই জায়গাতে কিন্তু ভুল করেও যেন ভুল না হয় বেশ এরপর দেখবে এখানে নিচে আছে বিলঙ্গিং টু দ্য অরফেনেজ অ্যান্ড ইনমেট অফ ডেস্টিটিউট হোম তো কেউ যদি অর্ফেন হোমে থেকে থাকো অর্থাৎ সরকারিভাবে যে নির্বাচনগুলো রয়েছে অর্ফেনদের থাকার জন্য তো সেক্ষেত্রে যদি কেউ থেকে থাকো দেন নিয়ে করবে আদারওয়াইজ কিন্তু তোমাকে নো করতেই হবে বোঝাতে পারলাম এরপর চলে যাবে নিচে তো নিচে যখন চলে যাবে এখানে দেখো দেওয়া আছে যে পার্সন উইথ ডিসেবিলিটি ওকে তো যদি কেউ পিডব্লিউডি স্টুডেন্ট হতে থাকে অর্থাৎ কেউ যদি বিকলাঙ্গ হয় বা কারুর শরীরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে যদি কারুর না থাকে এই জায়গাটাতে জাস্ট এই যে যেখানে ইয়েস বলে লেখা আছে এখানটাতে শুধু নো করে দেবে বেশ দেন এখানে নিচে চলে আসবে যে দেখো সেভ অ্যান্ড নেক্সট এটার উপর তোমরা ক্লিক করবে তো দেখো এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো চয়েস অফ কোর্স অর্থাৎ কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে চয়েস করতে হবে দেখো এই বছর কিন্তু একটা চেঞ্জেস এখানে করা হয়েছে যে জেনারেলি যেটা হতো আগে থেকে সেরম ছিল না অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় চুজ করতে হতো বা সেরম ব্যাপার ছিল বাট এখন তোমাকে এখনই চুজ করে নিতে হচ্ছে যে বোথ এ এন এম ওর জি নাকি শুধু এএনএম নাকি শুধু জি তো যেটার জন্য যে যেটার জন্য করতে চাইছো আমি এক্ষেত্রে কিছু বলবো না যে যেটার জন্য বা আপনারা যেটার জন্য করতে চাইছেন তো সেটাই কিন্তু এখানে ক্লিক করবেন সিলেক্ট হয়ে গেলে দেন এই যে নিচে লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট এটার উপর ক্লিক করবেন তো দেখো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু ফিল আপ করতে হবে অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিতে হবে তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পাসিং স্ট্যাটাস অর্থাৎ কোন বছরে তুমি পাস করেছো এটা দিলে এরপর আছে পাসিং অর অ্যাপেয়ারিং তো যারা এইচএস দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু এখানে দুটো অপশান আসবে একটা হলো পাসিং এবং আরেকটা হলো অ্যাপেয়ারিং তো তোমরা কিন্তু অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট বলে সিলেক্ট করবে বোঝা গেল তো পাসিং স্ট্যাটাসের ক্ষেত্রে তাহলে পাসিং অ্যাপেয়ারিং যারা অলরেডি পাস করে গেছো তারা পাস বলে সিলেক্ট করবে যারা অলরেডি দু হাজার তেইশ সালের আছে অর্থাৎ পরীক্ষা দিতে চলেছো দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক তোমরা কিন্তু অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করবে দেন তোমাকে যেটা দিতে হবে তোমার ইনস্টিটিউশনের নাম দিতে হবে এক্ষেত্রে বলে রাখি অনেকেই এনএসওইউ বা অন্যান্য জায়গা থেকে তোমরা করেছো কোর্সগুলো বা যে কোনো স্ট্রিম থেকে তোমরা কোর্স করেছো কারণ প্রত্যেকটা স্ট্রিমেই কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে যোগ্য তো যে যেখান থেকে করেছো সেটাই দিও ইনস্টিটিউশন বলেছে বলে যে একবারে স্কুলের নাম দিতে হবে এরকম কোনো নেই ইনস্টিটিউশনটা ইনস্টিটিউশন স্কুল বলে আলাদা সেরকম ব্যাপারটা নয় তো সেটার অ্যাড্রেস এবং সেটার পিনকোডটা তোমাকে দিতে হবে বেশ তো এইভাবে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ফিল আপ করবে দেন তোমাদেরকে যেটা করতে হবে যারা ভোকেশনাল স্ট্রিম থেকে আছো ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রেও সে একই ব্যাপার পাস করে গেছো কিংবা অলরেডি চলছে তোমার কোর্সটা তোমার ইনস্টিটিউশনের নাম তোমার ইনস্টিটিউশনের পিন কোড এটা শুধুমাত্র ভোকেশনাল কোর্স থেকে যারা আছে তাদের জন্য অন্য কারোর জন্য কিন্তু নয় তো সবটা দেখে নিয়ে দেন শেষে এখানে সেভ অ্যান্ড এক্সিটের উপর ক্লিক করবে তো দেখো এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের এক্সাম সেন্টারটাকে চুজ করতে হবে তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকে চারটি করে এক্সামের সেন্টার চুজ করতে পারবে বেশ তো বাম দিকে দেখো আছে শুধু স্টেট এবং ডান দিকে আছে চুজ এক্সাম সিটি অর্থাৎ স্টেটটা এক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হবে এবং এক্সাম সিটি যেটা সেটা যে যার মতো যে যার পাশাপাশি যে শহরগুলো রয়েছে প্রত্যেকে একটা চেষ্টা করবে একেবারে প্রথম যে দুটো দেবে তোমার কাছাকাছি একদম ফার্স্ট যেটা দিলে সেটা একদম কাছে অর্থাৎ তুমি যে জায়গাতে আছো সেই সেই জায়গাটা দিলে বা সেই শহরের নামটা দিলে দেন তুমি তার পাশের আরেকটা দেবে দেন তার থেকে একটু দূরে দেন তার থেকে আরেকটু দূরে তো তোমরা প্রথমে যে দুটো দেবে তো সেটার মধ্যেই বোর্ড থেকে চেষ্টা করা হয় প্রত্যেকে কাছাকাছি অ্যালোকেশন সেন্টারগুলো প্রোভাইড করার জন্য বোঝাতে পারলাম তো চারটা করে এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমাদেরকে দিতে হবে দেন নিচে এইখানে চলে যাবে এখানে দেখো লেখা আছে প্রিভিয়াস অর্থাৎ এর আগে তুমি যা যা করেছো সেগুলো একবার দেখে নিতে চাইছো কিংবা সেভেন নেক্সটে যেতে চাইছো তো সব কিছুটা কেউ যদি দেখতে চাও আরেকবার দেখে নিও অথবা কেউ যদি সবকিছু ঠিকঠাক বলে মনে হয় দেন সেভেন নেক্সট উপর তোমরা ক্লিক করবে এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলটা তোমাদের দিতে হবে তো প্রিমিসেস নম্বর ও ভিলেজ নম্বর কারোর বাড়ির নম্বর যেটা আছে তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো বাড়ির নম্বর কিন্তু থাকে তো বাড়ির নাম্বার এটা ম্যান্ডেটরি নয় কারুর যদি না থেকে থাকে না দিয়েও সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই এরপর তোমাকে যেটা দিতে হবে তোমার সাব লোকালিটি অথবা কলোনি অথবা তোমার পিএস অর্থাৎ পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা তোমাকে ফিল করতে হবে দেন তোমার গ্রামের নাম অথবা পোস্ট অফিস অথবা টাউন অথবা সিটি অথবা লোকালিটি যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে কান্ট্রি তো অফ কোর্স ইন্ডিয়া হবে স্টেটটা অফকোর্স ওয়েস্ট বেঙ্গল থাকবে এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হলো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে যে যে ডিস্ট্রিক্ট থেকে বা যে যে জেলা থেকে আছো প্রত্যেকে নিজেদের মতো করে জেলাটা সিলেক্ট করে নেবে এবং পিনকোডটা দিয়ে দিও এটা গেলো করেসপন্ডেন্স অ্যাড্রেস এই অ্যাড্রেসটা যদি তোমার পারমানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এই পারমানেন্ট অ্যাড্রেসের জায়গাতে দেখো এই যে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস বলে দেওয়া আছে এই টিক টিকমার্কটার উপর তোমাদের ক্লিক করতে হবে দেখবে ব্লু কালার হয়ে যাবে এবং এক্ষেত্রে যদি কারুর আলাদা হয় অর্থাৎ দুটো অ্যাড্রেস আলাদা পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস আলাদা তাহলে তোমাদেরকে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসটা আরেকবার নতুন করে ফিল করতে হবে বেশ তারপর সেভ হ নেক্সট উপর তোমরা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর দেখো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তো ডকুমেন্ট আমি অলরেডি বলে দিয়েছি আলাদা করে কোনো ডকুমেন্ট তোমাদের লাগবে না বা কোনো ডকুমেন্ট যে তোমাদের আপলোড করতে হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই তোমার ফটোগ্রাফটা আপলোড করতে হবে যেটা দশ কেবি থেকে দুশো কেবি পর্যন্ত হায়েস্ট হতে হবে এবং তোমার সিগনেচারটা আপলোড করতে হবে চার কেবি থেকে তিরিশ কেবি পর্যন্ত হতে হবে তো প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও কীভাবে ফোন থেকে আমি পুরো ফোন থেকে অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফোন থেকে ফিল আপ করবে সম্পূর্ণ আমি ফোনে করিয়ে দেখিয়ে দেবো অনলাইনে তো সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু ফর্ম থেকেও করে নিতে পারবে কোনো চিন্তা করার দরকার নেই কোথাও যেতে হবে না কোনো ক্যাফেতে যেতে হবে হবে না আরামসে ফোন থেকে তোমরা করতে পারবে আমি পদ্ধতি দেখিয়ে দেবো তো খুব ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসছে তো এখানে সব কিছুটা দিয়ে দেওয়ার পর ফটোগ্রাফ এবং সিগনেচার দিয়ে দেওয়ার পর দেন তোমরা এইখানে দেখো সাবমিট অ্যান্ড প্রিভিউর ওপর ক্লিক করবে অর্থাৎ সাবমিট করলে এবং এতক্ষণ পর্যন্ত তুমি যা যা কিছু দিয়েছো তোমার ফটোগ্রাফ সাইন সব কিছুটা ইন ডিটেল কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে বেশ দেখো তোমাদের সামনে এরম চলে আসবে তোমার ফটোগ্রাফটা কিন্তু অলরেডি চলে আসবে এবং তোমার সিগনেচারটা কিন্তু এখানে চলে আসবে দেন এখানে নিচে লেখা থাকবে দেখো সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট তো এটার ওপর তোমরা কিন্তু ক্লিক করবে তো এটাতে ক্লিক করার পর দেখো যেমন আমি বলেছিলাম তোমাদের প্রিভিউ পেজটা চলে আসবে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা যা তুমি ডাটা দিয়েছো তোমার পার্সোনাল ডিটেলস তোমার ক্যাটাগরি ডিটেলস তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি কোন কোর্সের জন্য সিলেক্ট করেছো এএনএম জিএনএম নাকি শুধু জিএনএম নাকি শুধু এ এম তোমার এক্সাম সেন্টার যে চারটা করে এক্সাম সেন্টার তোমরা দিয়েছো তোমার কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমার পারমানেন্ট অ্যাড্রেস আপলোডেড ডকুমেন্ট যা যা কিছু তুমি আপলোডেড করেছো তো সবটাই চলে আসবে নিচে দেখবে একটা ডিক্লারেশন আসবে তো এই ডিক্লারেশনটা তোমরা ভালোভাবে পড়ে নিও এবং এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই বাম দিকে না একটা টিক মার্ক আসবে তো এই বাম দিকে টিক মার্কটার উপর তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ আমি এই জায়গাটার কথা বলছি এই জায়গাটাতে কিন্তু একটা টিক মার্ক আসবে এই যে টিক মার্কটা এটার উপর তোমাদের ক্লিক করতে হবে দেন দেখবে ব্লু কালার হয়ে যাবে তারপর তোমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো এই যে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বলে লেখা রয়েছে তো এটার উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে বেশ তো এখানে ক্লিক করার পর দেখো একটা কনফার্মেশন পেজ আসবে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন অর্থাৎ ফাইনাল সাবমিট কিন্তু এবার হতে চলেছে তো তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা আরেকবার ভালোভাবে ভেরিফাই করে নিও বা কোথাও কিছু ভুল আছে কি না সেগুলো দেখে নিও যদি থাকে সেখান থেকে প্রিভিয়াস পেজে গিয়ে সেগুলো কারেকশন করে নিও সব কিছু যদি কারোর ক্ষেত্রে ঠিকঠাক থাকে দেন তোমরা এই যে লেখা আছে দেখো ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট অর নো তো এর ওপর তোমরা ক্লিক করবে তো এরপর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে যে অ্যাপ্লিকেশান প্রোগ্রেস স্ট্যাটাস তো অ্যাপ্লিকেশন ফর্মটা অলরেডি আমরা ফিল আপ চলছে আমাদের তো রেজিস্ট্রেশনটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মটাও আমরা কমপ্লিট করে নিলাম কোর্সগুলো চয়েস করলাম কোয়ালিফিকেশান ডিটেলস দিলাম এক্সাম সেন্টার দিলাম চারটে করে কন্ট্যাক্ট ডিটেল দিলাম ফটোগ্রাম এবং সাইন দুটোকেই আপলোড করলাম দেন আমরা ফাইনাল সাবমিটও করে দিয়েছি এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হলো পেমেন্ট করতে হবে বেশ তো পেমেন্ট কার ক্ষেত্রে কতটা লাগবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি দেখো এখানে নিচে লেখা আছে পে রেজিস্ট্রেশন ফি বলে তো এটার উপর তোমরা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর দেখো এখানে আমি একটা কথা বলে রাখি এই যে পেমেন্টটা তোমরা করবে এটা কিন্তু রিফান্ড হবে না মানে এখন রিফান্ড হবে না সেটা দিন পর কাউন্সিলিং বা অ্যাডমিশন মিটে যাওয়ার পর তারপর রিফান্ডের প্রসেস আছে বাট চিন্তা করে যে যেই কোর্সের জন্য করছো সেই হিসেবে কিন্তু তোমরা পেমেন্টটা করবে বাস সঠিকভাবে তোমরা পেমেন্টটা করবে কারণ এক্ষেত্রে রিফান্ডের কোনো কিছু ব্যাপার নেই বেশ তো প্রত্যেকে অনলাইন পেমেন্টের মোডটা অন করে নেবে এবং এই যে নিচে দেওয়া আছে দেখো তো এই ক্ষেত্রে ক্যান্ডিডেট 300 টাকা অর্থাৎ ক্যাটাগরির ক্যান্ডিডেট তো সেই ক্ষেত্রে তো তার জন্য এখানে তিনশো টাকা ধার্য করা হয়েছে পে ফি বলে এই যে নিচে লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে তো পেমেন্ট করার সময় কী হবে ডাব্লিউ বি থেকে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কনভার্ট করা হবে এবং সেখান থেকে কেউ কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে বা কেউ থ্রু ইউপিআই পিন থেকেও তোমরা পেমেন্ট করতে পারবে তো দুটোই করবে তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করাতেই আমার মনে হয় বেটার হবে তো সেক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক থাকবে এস থাকবে এবং আরও হয়তো সম্ভবত একটা ব্যাঙ্ক থাকবে তো প্রত্যেকে যখন ফর্ম ফিল করবে এগুলো দেখে নিও আমি দেখিয়ে দেবো প্রসেস খুব শীঘ্রই আসছে ভিডিও তো সম্পূর্ণটা দেখে নেবে যে এখানে দেখো সবগুলোই গ্রিন কালার হয়ে যাবে দেন সব গ্রিন কালার হয়ে যাবে এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি গ্রিন কালার হয়ে যাবে এবং তোমার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার বরাদ্দ করে দেওয়া হবে তো অ্যাপ্লিকেশন নাম্বারটা অলরেডি প্রত্যেকে মেসেজও পেয়ে যাবে প্লাস খাতাতে বা ডায়েরিতে নোট করে রেখে দিতে পারো দেন যেটা করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হলো এই যে ডাউনলোড কনফার্মেশন পেজ বলে এটাকে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এই যে কনফার্মেশন পেজ বলে এখানে দেওয়া আছে এটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে এবং অর্থাৎ যা যা তুমি ফর্মটা ফিল আপ করলে অর্থাৎ তোমার ফর্ম ফিল আপের যে কপিটা এটাই কিন্তু এই যে ডাউনলোড কনফার্মেশন পেজ এটাই কিন্তু তোমার ফর্ম ফিল আপের কপি এবং এটা ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে তো এটা খুব যত্ন সহকারে ফাইলের মধ্যে প্রত্যেকে রেখে দিও তো দেখো যেটা তোমরা ডাউনলোড করবে সেখানে এরম একটা কপি তোমাদের সামনে আসবে এবং প্রত্যেকে একটা চেষ্টা করবে দুটো কপি করে কালার প্রিন্ট দুটো কি তিনটে করে কালার প্রিন্ট কপি সযত্নে রেখে দিও যা যা কিছু দিয়েছো সব ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু তোমার চলে আসবে তোমার ফটো সাইন যেখানে যেখানে এক্সামিনেশন সেন্টার দিয়েছো অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করেছি তো সব কিছুটাই তোমাদের সামনে এসে যাবে দেন এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেটটা এসে যাবে বেশ তো এই হচ্ছে টোটাল পদ্ধতি এএনএম জি ফর্ম ফিল আপ প্রসেস টু জিরো টু থ্রি জিএনএম নার্সিং অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস টু জিরো টু থ্রি জিএনএম নার্সিং অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস ফর ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং ফর্ম ফিল আপ তো এই সমস্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আজকে এই ভিডিওটা এখন শেষ করব। প্রত্যেকে খুব শীঘ্রই কীভাবে ফর্ম থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে সেই সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণ প্রসেস কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে তো প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখনই সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো